পুরো ম্যাচেই দুর্দান্ত পর্তুগাল, দর্শকদের চোখেও ছিল স্বপ্ন ছোঁয়ার প্রত্যয়। প্রথমার্ধের একটি গোলই যে কাঁদাবে পুরো পর্তুগালকে, সেটা তখনও আঁচ করতে পারেনি পর্তুগিজরা। তবে শুরু থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে না পেয়ে একরকম হতাশাও ছিল তাদের চোখে। দুই ঘন্টার জন্য যেন থেমেছিল পুরো পর্তুগাল। শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি পর্তুগিজরা, প্রত্যেকটা সুযোগেই ব্যাপকভাবে উচ্ছ্বাস ছিল সমর্থকদের কণ্ঠে। বিশ্বাস, হয়তো ম্যাচটা বের করে আনবেন পর্তুগালের আশা ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে এই তারকাকে মাঠে পেয়ে আরও উজ্জীবিত ছিল সমর্থকরা। তবে শেষ পর্যন্ত 1-0 গোলের বিদায়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ায় দারুণ ব্যথিত পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগাল অনেক অনেক ভালো খেলেছে এবং মোর দেন 70% বল পর্তুগালের দখলে ছিল, তারপরেও পর্তুগাল হেরে গেছে, খুবই কষ্ট লাগছে। পর্তুগাল ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়াতে আমার খুব আসলে বেদনাদায়ক, এটা আসলে আমি কখনো প্রত্যাশা করি নাই। হারলো পর্তুগাল, জিতলো পর্তুগাল, পর্তুগালের জন্য সবসময় শুভকামনা রইল। কোয়ার্টার ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে শুরুতেই মাঠে না নামানোই ক্ষোভের মুখে কোচ ফার্নান্দো সান্তোস। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর যে স্বপ্ন পর্তুগিজরা দেখেছিল সেটি কোয়ার্টার ফাইনালে এসে থামল। হয়তো আক্ষেপটা রোনালদোর জন্যই, দেখা যাবে না এই বিশ্বসেরা তারকাকে আর বিশ্বকাপের মঞ্চে। তবু পর্তুগিজরা বিশ্বাস করে হয়তো পরবর্তী বিশ্বকাপে আরও শক্তি নিয়ে পর্তুগাল মাঠে নামবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।